দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস রিপোর্টে দেশের পুঁজিবাজার ও ব্যাংকিং খাত দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে সতর্ক করে দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি ব্যাংক ও আর্থিক খাতে ঋণ সংক্রান্ত অনিয়ম তদন্তে কমিটি গঠনের নির্দেশ আদালতের এককালীন ঋণ পরিশোধ নীতি বৈধ ঘোষণা পেঁয়াজের বাজারে অস্থিরতার সুযোগ নিচ্ছে সিন্ডিকেট অভিযোগ ভোক্তা অধিকার সংগঠনের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন দেশের পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে দুষ্টচক্র ভর করেছে যা এই দুই খাতে সুশাসন প্রতিষ্ঠা ও নীতি সংস্কারের বড় বাধা বলে মনে করে বেসরকারি গবেষণা সেন্টার ফর পলিসি ডায়লগ তাদের মতে বাংলাদেশে বর্তমানে দশকের মধ্যে সবচেয়ে বেশি চাপের মুখে আছে অর্থনীতি গেল যা দিন দিন অর্থনীতিকে কাঠামোগত মন্দার দিকে ঠেলে দিচ্ছে রোববার রাজধানীতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশের উন্নয়নের স্বাধীন পর্যালোচনা প্রতিবেদনটি তুলে ধরে সংস্থাটি জুলাই থেকে অক্টোবর অর্থ বছরের প্রথম চার মাসে ঢাকার পুঁজিবাজারে সূচক কমেছে এক হাজার তিনশো পয়েন্ট শুধু পতন নয় সূচকের তারতম্যের মাত্রা বিশ্লেষণ করে সিপিডি বলছে এই সময়ে বাজার অনিশ্চয়তাও বেড়েছে তেষট্টি ভাগের মতো আগের বছরের চেয়ে এই সময়ে মাত্র নয়টি কোম্পানির লভ্যাংশ বেড়েছে কমেছে বাউন্নটির আর তেইশটি প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণাই করেনি পুঁজিবাজারের সমস্যাটি অর্থ সংকটজনিত কোনো সমস্যা নয় পুঁজিবাজারের সমস্যাটি হচ্ছে এর সুশাসন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতা আমাদের কাছে মনে হয়েছে যে পুঁজিবাজারে দুষ্ট ইলিমেন্টের দুষ্ট চক্র আবার নতুন করে ঘোরা শুরু করেছে সুতরাং এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য কার্যক্রম দরকার সিপিডি বলছে এই দুষ্টচক্র বিদ্যমান ব্যাংকিং খাতেও যেখানে খেলাপি ঋণের পরিমাণ এখন এক লাখ বারো হাজার কোটি টাকা শ্রেণীকৃত আর আদালতে মামলাধীন ঋণের হিসেব যোগ করলে অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়াবে আড়াই লাখ কোটি টাকার মতো বিশাল এই বকেয়া ব্যাংকিং খাতে তারল্য সংকট যেমন বাড়াচ্ছে তেমনি বাড়ছে সুদের হারও সিপিডির মতে এই সংকটের বড় কারণ নিয়ন্ত্রক সংস্থার গভর্নেন্স অভাবের এবং কারণেই এই যে সমস্যাগুলি হচ্ছে সেই সমস্যাটা আমরা দিনে দিনে আরও বেশি করে দেখতে পাচ্ছি এখানে অর্থ মন্ত্রণালয়ের প্রভাব শুধুমাত্র না তার বাইরেও প্রভাবশালী মহলেরও প্রভাব রয়েছে এবং যার কারণে বাংলাদেশ ব্যাংক তার যে দায়িত্ব সেই দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারছে না শুধু ব্যাংকিং খাত না হয়নি কর কা কাঠামো আর তাই অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আয়ে মাত্র আড়াই ভাগ প্রবৃদ্ধি এসেছে কমেছে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি আর বেসরকারি খাতে ঋণের প্রবাহ আমদানি আমদানিবায় মেটানোর সক্ষমতাও সর্বনিম্ন নেমেছে সাত বছরের মধ্যে সরকারের প্রবৃদ্ধি কেন্দ্রিক উন্নয়ন কৌশলের কারণেই এমনটি হয়েছে বলে মনে করে সিপিডি বাংলাদেশে প্রবৃদ্ধির পরিমিতি এখন একটি সুতা কাটা ঘুড়ির মতো অর্থাৎ বাস্তবতার সাথে যে সুতার সংযোগটা থাকে এটি আর নাই বিশ্বে এই মুহূর্তে একটি কাঠামোগত মন্দার দিকে বিশ্ব আগাচ্ছে সেই কাঠামোগত মন্দার থেকে যদি বাংলাদেশকে দূরে রাখতে হয় তাহলে এই নীতি পর্যালোচনা সংস্কারের পুনর্বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে চলমান ক্যাসিনো বিরোধী অভিযানকে ইঙ্গিত করে সিপিডি বলেছে শুধু ফৌজদারি ব্যবস্থার মাধ্যমে দুর্নীতির লাগাম টানা যাবে না সংস্কার আনতে হবে অর্থনৈতিক কাঠামোতে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট টেলিভিশন ঋণ পুনঃতফসিলে কেন্দ্রীয় ব্যাংকের এককালীন এক্সিট নীতিকে বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট সেই সঙ্গে এই কার্যক্রমে আবেদনের মেয়াদ আরও নব্বই দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত রোববার এ সংক্রান্ত এক রুল রায়ে এই আদেশ দেন আদালত রায়ে ব্যাংক ও আর্থিক খাতে ঋণ সংক্রান্ত অনিয়ম তদন্তে বাংলাদেশ ব্যাংকে কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে নূর রিপোর্ট এককালীন দুই শতাংশ বকেয়া পরিশোধ করে খেলাপি ঋণ দশ বছরের জন্য পুনঃতফসিল করা যাবে গেল মে মাসে ঋণ খেলাপিদের জন্য এ সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক বাকি পাওনা পরিশোধের ক্ষেত্রে সুদ নির্ধারণ করে দেয়া হয়েছিল মাত্র নয় শতাংশ এ সুযোগ ঋণ খেলাপিতে আরও উৎসাহিত করবে এমন অভিযোগ করে বাংলাদেশ ব্যাংকের ওই বিশেষ নীতির উপর নিষেধাজ্ঞাচে আবেদন জমা পড়ে আদালতে গেল চার মাসে কয়েক দফা শুনানি শেষে রায় দেয় আদালত আজকের থেকে নিয়ে আরো নব্বই দিন পর্যন্ত এই সার্কুলার অ্যালাইভ থাকবে অপারেশনে থাকবে যারা টু জমা দিয়ে লোন আবেদন করতে পারবে এবং তারা ফার্দার লোনের আর একটা ইস্যু ছিল ফার্দার লোনও নিতে পারবে বাট ফার্দার লোনের বেলা আদালত যেটা বলেছে যে মাস্টার সার্কুলারে কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে সেগুলো লোন দেওয়ার ক্ষেত্রে যে বিধিবিধানগুলি আছে সেই বিধিবিধানগুলির যেন মান্য করা হয় আদালত তার রায় বলেছে ঋণ অনুমোদন ও আদায়ে ব্যাংক বা আর্থিক খাতের অনিয়ম বন্ধ করে শৃঙ্খলা ফেরানো জরুরি কেন্দ্রীয় ব্যাংকে এ সংক্রান্ত একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছে আদালত সরকারি বেসরকারি ব্যাংক সেই ব্যাংকগুলোর যে দুর্বলতা বিশেষ করে লোন পরিশোধ তারপরে আপনার লোন পরিশোধ লোন স্যাংশন এবং অন্যান্য যে লোন কালেকশন থেকে অনিয়ম এই সবগুলো বিষয় তারা একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করবেন এবং সেখানে তারা এগুলো তৈরি করে কি কি উপায় এগুলো দূর করা যায় এই দুরবস্থাগুলো দূর করা যায় সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কাছে তারা তাদের প্রতিবেদন দাখিল করবেন বর্তমান যে লোন দানের পদ্ধতি আছে এবং লোন রিকভারির যে পদ্ধতি আছে সেই পদ্ধতির উপরে কতটুকু ইফেক্টিভ এবং সেই পদ্ধতির উপরে কোনো যদি পরামর্শ থাকে শুধুমাত্র সেই পরামর্শের উপরে এই কমিটিকে কাজ করতে বলা হয়েছে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ এখন এক লাখ বারো হাজার কোটি টাকার ওপরে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত ঋণ পুনঃ তফসিলে এককালীন এক্সিট নীতি সুযোগ নিতে এরই মধ্যে আবেদন পড়েছে সাড়ে তিন হাজারের মতো নুরসিদ্দিকি বিজনেস রিপোর্ট মাছরা টেলিভিশন সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের স্বার্থে আর্থিক খাতে সংস্কার জরুরি বলে মনে করে বিশ্বব্যাংক এরই সঙ্গে রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল করার তাগিদ দিয়েছে সংস্থাটি রোববার রাজধানীর একটি হোটেলে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পেট্রিজিও পগানো এসব কথা বলেছেন এ সময় দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন তিনি বলেন দেশ পুরোপুরি দারিদ্রমুক্ত করতে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে এ সময় অর্থমন্ত্রী দাবি করেন বাংলাদেশ আগের যে কোনো সময় থেকে অর্থনৈতিকভাবে স্বস্তিদায়ক অবস্থানে আছে দু চব্বিশ সাল নাগাদ দেশের প্রবৃদ্ধি দশ শতাংশে পৌঁছবে বলেও আশা প্রকাশ করেন তিনি We are expecting to grow at 10% plus From 2024 and onwards, we acknowledge their support, and in the in the future as well, we believe that they will be supporting us. They will be supporting us in our journey. Very ambitious in uh, setting a very high uh, goal for for the country. Say, growing at 10 plus percent is uh, is impressive. And in order to do that, uh, there is a need of uh, a lot of things. So. Uh, the country itself needs to raise more of its own resources, so it needs reforms that are there uh, and will increase the uh, revenue base to finance all the investment needed to grow at such a, a fast rate. At the same time, uh, uh, if you want to grow that fast, you also need to invest in, in, uh, in, in your own people. অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে পেঁয়াজের বাজার থেকে প্রতিদিন অন্তত পঞ্চাশ কোটি টাকা বাড়তি মুনাফা করছে ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট এমন অভিযোগ তুলেছে ভোক্তা অধিকার সংগঠন সিএসএস পেঁয়াজের দরে লাগাম টেনে ধরতে ক্যাসিনোর মতো অভিযান সহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি ইয়াসমিন রিবুর রিপোর্ট রাজধানীর কারওয়ান বাজার যেখানে এক পাল্লা পেঁয়াজ বিক্রি হচ্ছে ছয়শো টাকায় প্রতি কেজি পড়ছে একশো টাকা করে বাজারে ভারতীয় কোনো পেঁয়াজ নেই বাজার দখল করে আছে মিয়ানমারের পেঁয়াজ এই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো থেকে একশো টাকা দরে মহাখালী কাঁচা বাজারে বিক্রেতারা জানান দাম একটু কমেছে দেশি পেঁয়াজটা দুই দিন আগে আপনার দুই তিন দিন আগে দাম ছিল একশো চল্লিশ টাকা করে এটা এখন দশ টাকা করে কমে আসছে পনেরো কেজি পেঁয়াজের পরিবর্তে পাঁচ কেজি খাওয়ার পরেও আমার এখন যে মাসিক পেঁয়াজের যে খরচ তা আরো দ্বিগুণ বেড়ে গেছে এখনো ঘরে পনেরো এক কেজির মতো আছে এই জন্য আজকেও কিনে নাই কিনতে বলছিল বাড়ি আলি আজকে দেখলাম একশো তিরিশ টাকা চাইল গত চার মাসে মোট চব্বিশ বার পেঁয়াজের দাম নামা করেছে এ সময়ের মধ্যে সিন্ডিকেট করে দাম বাড়ানোর কারণে ভোক্তার ক্ষতি হয়েছে তিন হাজার একশো কোটি ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এ অভিযোগ করে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনসাস কনজিউমার সোসাইটি সিসিএস জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটি সংবাদ সম্মেলন করে চার মাসে পেঁয়াজ সিন্ডিকেট যে অর্থ হাতিয়ে নিয়েছে তা দিয়ে দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব আর এক মাসের গত এক মাসের হিসেব করলে দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় পঞ্চাশ কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে মাননীয় বাণিজ্যমন্ত্রী অন্তত পাঁচবার স্বীকার করেছেন পেঁয়াজের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেট জড়িত কিন্তু দুঃখের বিষয় সেই সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যা আমাদের হতাশ ব্যথিত ও ক্ষুব্ধ করে চলমান ক্যাসিনোর মতো পেঁয়াজের সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো সহ চার দফা দাবি তুলে ধরেন তারা বলেন মিয়ানমার সহ বিভিন্ন দেশ থেকে গড়ে পাঁচশো মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে যা কেনা দাম গড়ে কেজি চৌত্রিশ টাকা সেই হিসেবে এই পেঁয়াজের দাম কেজি পঞ্চাশ টাকার বেশি হওয়া অস্বাভাবিক বলে মনে করে সংগঠনটি বিদেশি পেঁয়াজ আমদানি করা হচ্ছে তার সর্বোচ্চ মূল্য পঞ্চাশ টাকার বেশি হওয়ার কথা নয় ইয়াসমিন রিমু বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ব্রাউন প্লান্ট হুপার বিপিএইচ পোকায় আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে কয়েকশো হেক্টর জমির রোপা আমন ধান কীটনাশক ব্যবহারও মিলছে না কোনো সুফল ফলন হারিয়ে দিশেহারা কৃষক ডেস্ক রিপোর্টে বিস্তারিত জমি ভরা সবুজ ধান সোনালী রং ধারণ করেছে আর কয়েকদিন পর শুরু হবে ধান কাটা ও মাড়াই কিন্তু হাসি নেই কৃষকের মুখে নতুন ধান ওঠার আগ মুহূর্তে ব্রাউন প্লান্ট হুপার পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কয়েকশো হেক্টর জমির রোপা আমন ধান এই ধানটা আমরা যেন এক সপ্তাহ পরে আলাদা কাটে সেই গরম উঠাবো ওখানে এই ধানটা সব ফুপা খাইলার ওখানে আমরা কীভাবে খামো কিভাবে চলবো কিবা কিভাবে আবার পাখামো আমরা এবার ফার্স্ট ক্যানে জমি করছি শ্বাস আমাদের পুরোটাই নষ্ট হয়ে গেছে আমাদের লক্ষ লক্ষ টাকা শ্বাস করছি আষ্ট জমিন এখানে আমার শ্বাসে এখন আমি তাড়াতাড়ি সরকার কোনো পদক্ষেপ মানে আমাদের তার কোনো উপায় নেই বাসার কৃষকরা জানান কীটনাশক ব্যবহার করেও কোনো লাভ হচ্ছে না জমিতে পোকার আক্রমণ হলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাদামি হয়ে যাচ্ছে সবুজ ধান দ্রুত ছড়িয়ে পড়ছে এক জমি থেকে অন্য জমিতে উঠতি ফসলের এই ক্ষতিতে দিশেহারা কৃষকরা সকাল হইতে বিকাল পর্যন্ত একরকম হরের দিন একরকম মানে মহামারী আকারে এটা ধ্বংস হয়ে আছে কৃষি অফিস থেকে সাররা গতকালকে আসতে মাঠে কিন্তু তারা যে এই ওষুধের কথা বলছে ওষুধে কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে না তিন হাজার টাকার ওষুধ দিছি এখনো নিয়ন্ত্রণে আনতে পারিনি যে কৃষি অধিদপ্তর জানায় দ্রুত বংশ বিস্তার করতে পারে এ পোকা এক সপ্তাহের মধ্যে নষ্ট করে দিতে পারে আক্রান্ত জমির ফসল তবে পোকার আক্রমণ থেকে রক্ষায় মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা সকল উপসাগারে কৃষি কর্মকর্তা এবং আমি আমরা যারা উপজেলা পর্যায়ে সকল ছুটি বাতিল সহ আমরা এটা মানে দমন মানে ব্যবস্থাপনা শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মস্থলে থাকব এবং আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি মেঘলা আবহাওয়ায় স্বেচ্ছ স্বেচ্ছে পরিস্থিতিতে এবং রাতে অধিক তাপমাত্রার জন্য এই পোকার আক্রমণটা দেখা দিয়েছে এবং এরা একটা মারাত্মক পোকা এটা রাতারাতি বংশ বিস্তার করে এবং এক সপ্তাহের মধ্যে একটা মাঠকে ধ্বংস করে দিতে পারে পোকার আক্রমণের ফলে জেলার রূপা আমন ধান উৎপাদন ব্যাপক হারে কমে যেতে পারে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা হাসান মেহেদি বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজি বাজার সার্বিক সূচক ডিএসসিএক্স উনত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার সাতশো বারোতে লেনদেন হয়েছে ৩২৫ কোটি টাকার হাত বাদল হওয়ার শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে একশো নব্বইটির কমেছে একশো তেইশটির আর অপরিবর্তিত রয়েছে উনচল্লিশটির দর এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাকেপেল স্টক ব্রোকারেজের আজকে মার্কেট আপ ছিল জিরো পয়েন্ট আমরা যদি প্রধান সেক্টরসগুলো দেখি এর মধ্যে পাওয়ার সেক্টর এবং ব্যাঙ্ক সেক্টর দোনোটা সেক্টরে একটা আপ ছিল এবং কি ইম্প্যাক্ট ফেলেছে মার্কেটের উপরে টেলিকমিউনিকেশন ছাড়া প্রত্যেকটা সেক্টরি পজিটিভ ছিল পাওয়ার সেক্টর জিরো পয়েন্ট আপ ছিল আর ব্যাঙ্ক সেক্টর জিরো পয়েন্ট আপ ছিল গত সপ্তাহে পাওয়ার সেক্টর এবং ব্যাঙ্ক সেক্টর দোনোটাই ডাউন ছিল পার্টিকুলারলি ব্যাঙ্ক সেক্টরের ক্ষেত্রে বলতে পারি ব্যাঙ্ক সেক্টরের অনেক সেল অফ ছিল লার্জ ক্যাপ ব্যাঙ্ক স্টকস কিছু এবং ভালো ভালো কিছু ব্যাঙ্ক স্টকস তো ওটার প্রধান কারণ ছিল আর্নিংস উইক এসেছিল। কিন্তু আজকের মার্কেট পারফরমেন্স দেখে মনে হচ্ছে কিছু ইনভেস্টার কিছু ওই প্রাইসে কিছুটা ফ্লোর পেয়েছে তাই কিছুটা কিনেছে অনেক ভালো ভালো স্টক আজকে কিনেছে পার্টিকুলার অ্যাটেনশান থাকবে আজকে ব্র্যাক ব্যাঙ্কের ইনভেস্টার প্রেজেন্টেশন প্রোগ্রামে যদি ওখান থেকে কোনো নতুন ইনফরমেশান পাওয়া যায় তবে ওইটার ইম্প্যাক্ট আমরা আগামী ট্রেডিং ডেগুলোতে আমরা দেখতে পারবো পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এই জন্য দুশো কোটি ডলার ব্যয়ে আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠান ফিটবিটকে কিনে নিল কোম্পানিটি রিস্ট ব্যান্ড কিংবা স্মার্ট থেকে শুরু করে তার ইয়ারফোন এয়ারফোন গেল বছর পাঁচশো কোটি ডলারের এমন সব পরিধানযোগ্য প্রযুক্তি বেচা কেনা হয়েছে বিশ্বে ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন আইডিসির পূর্বাভাস বলছে দু হাজার উনিশ সাল নাগাদ বাইশ কোটি উনত্রিশ লাখ ইউনিট পরিধানযোগ্য ডিভাইস বিক্রি হবে সারা বিশ্বে প্রতি বছর যা গড়ে প্রায় আটভাগ হারে বেড়ে দু সাল নাগাদ পৌঁছবে ত্রিশ কোটি তেইশ লাখ ইউনিটে পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের এই বাজারের বড় অংশটি দখলে রেখেছে অ্যাপল আইডিসির হিসেবে চলতি বছরের প্রথম প্রান্তিকে পরিধানযোগ্য ডিভাইসের বাজারের ছাব্বিশ ভাগই ছিল কোম্পানিটির দখলে তেরো ভাগ দখলে নিয়ে এই বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে শাওমি এরপরেই হুয়াওয়ে এবং স্যামসাংয়ের অবস্থান পরিধানযোগ্য ডিভাইসের আরেক জনপ্রিয় ব্র্যান্ড ফিটবিটের অবস্থান পঞ্চম এমন সব প্রযুক্তিপণ্যের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এজন্য সক্ষমতা বাড়াতে ফিটনেস ট্র্যাকার প্রযুক্তিতে সেরা প্রতিষ্ঠান ফিটবিটকে কিনে নিল প্রতিষ্ঠানটি শুক্রবার গুগলের পক্ষ থেকে জানানো হয় দুশো দশ কোটি মার্কিন ডলারে ফিটবিটকে কেনার ব্যাপারে সমঝোতা হয়েছে প্রতিষ্ঠান দুটির প্রত্যাশা এমন উদ্যোগ পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য উদ্ভাবনের গতি বাড়াতে সক্ষম হবে ফিডবিটকে কিনে নিচ্ছে গুগল গত সোমবার এমন খবর প্রকাশের পর ফিডবিটের শেয়ারের দাম চল্লিশ ভাগ বৃদ্ধি পায় ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন